ওই নবীর একজন পাগল, যেই পাগলের নাম ছিল হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাই। ইয়াহিয়া মাজের অনেক আলোচনা করলাম, আজকে তার শেষ জীবনীর আলোচনা আমি আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি। ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রেমে বড় পাগল ছিলেন। হুজুর কিভাবে কিভাবে জানতে চাই আমার নবীর প্রেমে কেমন পাগল ছিলেন একটু শুনে নেন। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার নবীর প্রেমে ছোট্টবেলা 9 বছর বয়স থেকে পাগল ছিলাম। আমি যখন নবীর প্রেমে নবী নবী কইরা সারা রাত পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে ইয়া রাসূল আল্লাহ বলে বলে ডাকতাম, আমার মা ডাক দিয়া কইতো, ইয়াহিয়া তোর নবী তো মদিনায়, আর তুই কেন ঘরের মধ্যে বইয়া বইয়া ডাকতাছস? আর আমি আমার মায়ের কথা শুনা বলতাম, মা আপনি বলতেছেন আমি কেন নবী নবী কইরা কান্দি, কিন্তু আমার মা যে দিন আমারে বলছে নবী নবী কইরা কান্দিস না রে ইয়াহিয়া, আমি ওই দিন রাত্রবেলা আমার নবী মুস্তফার দিদার পাইছি। সুবহানাল্লাহ, জোরে কয় না, কিভাবে নবীর দিদার পাইলা? একটা ডাক দিয়া কয়ে জগতের মানুষ, ডাকার মতো আমার নবীরে যদি ডাকতে পারো, আমার নবীর রওজা মুবারকের মধ্যে থাকে না। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আমার নবী হইল ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আমার দয়াল নবীরে আশেকগণ জবান কুলা যদি ডাকতে পারে, আমার নবীর হাকিকতের সুরুত লইয়া আমার নবী উম্মতের সামনে হাজির হইয়া যায়। হায় রে ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথাইল কাইলা বলে ন, দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথাইল, বলে ন মায়ার গো তুমি প্রেম শিখাইয়া, যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। তোমার দেখা ফাইল কত জন গনবিজি, ফাইল কত জন তোমায় দেখার লাগি কান্দিয়ামাই করুণায়াপন। হায়রে একবার দিদার দিয়া নবী, একবার দিদার দিয়া নবী, করো জালা নিবারণ তুমি প্রেম শিখাইয়া কোথায় হুকাইলা বলে ন দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ইয়াহিয়া একটা ডাক দিয়া কয়ে, আম্মা গো, ও আমার মা গো, আমার 9 বছর বয়সে যখন আমি আমার দয়াল নবী নবী কইরা ডাকি গো, আপনি আম্মা জান বলেছিলেন আমি যেন নবী নবী কইরা না ডাকি, রাত্রবেলা ঘুমাইয়া থাকি, কিন্তু আমি রাত্রবেলা ঘুমাই নাই, আমি রাত্রের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তাহাজ্জুদের নামাজ কইরা আমি আমার নবীকে দেখার জন্য কান্দি। আর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়া মিনাল
الليل فتغجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর এই তাহাজ্জুদের নামাজ আপনি নবীর জন্য খাসুল খাস করা হয়েছে আর যদি আপনি তাহাজ্জুদের নামাজে পড়া আপনার উম্মতের জন্য কান্দেন গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দয়াল নবীকে মাকামে মাহমুদ তথা প্রশংসার স্থান দান করবে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের লাভটা কি হইব আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার উম্মতরা যদি আপনি নবী নবী কইরা কান্দে আপনার উম্মত যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বিপদ আপদ রোগের মধ্যে পড়া কান্দে গো ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার উম্মত চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে তার মনের প্রত্যেকটা আশা পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাই ওনার মা যখন ওনারে নিষেধ করলো উনি বলেন আমার মা যেদিন নিষেধ করছে ওই দিন আমি আমার আল্লাহ পাকের দরবারে নবীরে দেখার লাগিয়া কাঁদছি আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দিদার মুস্তফা দিয়া দিছে আমার বয়স 28-29-30 বছর বয়স হইছে আমারে সবাই বড় একজন আল্লাহর ওলি নামে চিনে আমার যখন আল্লাহর ওলি নামে চিনে গো ওই সময় আমি ইয়াহিয়া দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার মা বাবার খেদমত করার পরে আমি মানুষের কাছ থেকে 1,50,000 দেড়হাম হাওলাত করছি 1,50,000 দেড়হাম হাওলাত কইরা আমি আমার এলাকার গরিব মানুষের দান করছি হাওলাত করে ওই টাকাগুলা দিয়া আমি আমার এলাকার দরবেশ ছিল কিছু মানুষ এবাদত করত টাকা পয়সার পেছনে দৌড়াইতো না আমি তাদের জন্য টাকা পয়সাগুলা ব্যয় করলাম কিন্তু ব্যয় করার পরে আমার মনের ভিতরে একটা আশা ছিল আমি টাকা পয়সাগুলা ব্যয় করে কোনো লাভ নাই কিন্তু হঠাৎ করে আমার নবী একদিন ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া কয় ও ইয়াহিয়া যেই টাকাগুলা নবীর প্রেমে আসে গনকে তুমি দিতাছো এবং তুমি খরচ কইরা তুমি ইয়াহিয়া তো সাধারণ কাজ করো না কবরে যাওয়ার পরে আমি নবীর দিদার রাস্তা বাহির করলা ও গো দয়াল নবীজি আপনি নবীর দিদার রাস্তা বাহির করলাম কত আশেক নবী নবী কইরা কান্দে আপনি নবী আজকে আমার দেখা দিলেন ও মায়ের নবী গো 1,50,000 দেড়হাম খরচ করলাম কিন্তু আমার মনের মধ্যে আশা রাজা বাদশারা তো 1,50,000 দেড়হাম পাও না আমি এই টাকাগুলা কেমনে পরিশোধ করতাম নবী গো আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া তুমি আর দেরি কইরো না তুমি এখান থেকে ইরাকের জমিনের মধ্যে চলে যাও ওইখানে গেলে দেখবা তোমার এই এই টাকাগুলা পরিশোধ করবা তুমি 1,00,000 টাকা দিয়া কিন্তু তোমার জন্য একজন আশেক আমি নবীর পাগল নবীর আশেকা সেই ব্যক্তি তোমার লাগিয়া 3,00,000 দেড়হাম লইয়া দাঁড়াইয়া রইছে আরো জোরে কয় না সুবহানাল্লাহ ইয়াহিয়া ডাক দিয়া কই নবী গো হে মায়ার নবীজি সত্যি কি আপনি এমন কথা বললেন কিন্তু আমি যদি ওই পথে যাই লোকটার নাম ডাকি আপনি নবী কি আপনার ওই লোকটার পরিচয় দিবেননি আমার নবী ডাক দিয়া কইয়া গিয়া আমি তার পরিচয় তোমারে দিব না কিন্তু তোমারে আদেশ হইল তুমি এখান থেকে যাওয়ার পরে যতগুলা সমূহনি পাইবা যতগুলা মানুষের ভিড় পাইবা ওই জায়গার মধ্যে যায় আমি নবীর শান ও মানের আলোচনা করবা যখন তুমি এই আলোচনা করবা মানুষগুলা খুশি হইয়া তোমারে দান করবে এমন 1,00,000 নয় একজনে তোমার 3,00,000 দেড়হাম দান করবে আল্লাহর ওলি হযরত ইয়াহিয়া ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মানলাম আপনার কথা গ্রহণ করলাম আমার 1,00,000 দেড়হাম দান করবে নবী গো ঠিক আছে আপনি আমার কথা গ্রহণ করলাম আপনার কথা আমি গ্রহণ করলাম ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাই একটা দৌড় মেরা তার মার কাছে যায় ডাক দিয়া কয় আম্মু গো
ও আমার মা জননী আপনি কি একটা খবর জানেন নি আমি 1 লাখ টাকা খরচ করলাম 1 লাখ দেরহাম খরচ করলাম ওই টাকার জন্য আমার মাথা বড় নষ্ট হইয়া গেছে ও মা আমার তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা খবর দিয়া দিছে আমি ওই ইরাকের জমিনে শাম দেশের মধ্যে যাইতাম ওইখানে গেলে আমার একজন 3 লক্ষ দেরহাম দিব আমার নবী বলছে যাইতে যাইতে ওয়াজ করার জন্য আমার নবীর শানের আলোচনা করার জন্য আম্মা আপনি মা আমারে কেমন আদেশ করেন মা একটা ডাক দিয়া কয় ইয়াহিয়া ইবনে মাজো ও আমার সন্তান আমি মা তোমার অনুমতি দিয়া দিলাম যদি আমার নবী আয়েশা তোমার ডাক দিয়া কয় সন্তান যাও 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 আমি তোমার একটা অনুমতি দিলাম ওই 3 লক্ষ দেরহামের জন্য তুমি ইরাকের দেশে চলে যাও ইরাকের দেশে যখন রওনা করছে যাওয়ার সময় অর্ধেক পথে হযরত ইয়াহিয়া মাজ রহমাতুল্লাহি আলাই ওয়াজ করা শুরু করে দিয়েছে ওয়াজ করতে করতে এমন সুন্দর ওয়াজের একটা ভয় লাগাইছে নবীর পাগলের আলাপ দিতে দিতে হঠাৎ কেউ অক্সিজেন হারা জ্ঞান হারা হইয়া যায় অনেক মানুষ ইন্তেকাল করে প্রথম দিন প্রথম সমুনিতে যেইখানে নবীর প্রেমের ওয়াজ করতেছে ওই জায়গায় একদিনে আল্লাহ আল্লাহ রাসূলের এশকের আলোচনা শোনার পরে 10 জন মাতাল হইয়া মাথাটা পাগলের মতো হইয়া ইন্তেকাল করেছে ওই সন্তানের মা বাবা আয়েশা ডাক দিয়া কইয়া গিয়া কেমন আলোচনা শোনাইলা কয় আমি যখন তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনাইলাম জান্নাত এবং জাহান্নামের আলোচনা শোনানোর পরে তারার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের এত ভয় লাগা গেছে গো তারা এই জন্য ইন্তেকাল করছে ও মা আপনি চিন্তা করবেন না যারা যারা মাওলার প্রেমে মারা যায় তারারে আমার আল্লাহ একটা ঠিকানা দিছে ওই ঠিকানা হইল ফাদা খালাল জান্নাতা তারা মরণের পরে কবরে গেলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না বসতে রাজি আছেন একটু সমস্যা হচ্ছে না তো আপনাদের একটা কথা মাথায় রাখবেন যত রকমের কিছু হোক না কেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক যারা আল্লাহ আল্লাহর রাসূলের আশিক যারা তাদের টাকা পয়সা দন দৌলতের প্রতি লোভ না থাকলেও টাকা পয়সা এমনি তাদের কদমে আসে আপনি মনে করছেন আপনি লাখ টাকার মালিক মাহফিলে দান করলে আপনার টাকা কমে যাবে না আল্লাহ আপনাকে এটার কারণে বরকত প্রদান করবেন ঠিক না বাবা ঠিক একটা কথা সব সময় খেয়াল রাখবেন এই নসিব এই তকদির এটা কোনোভাবে পরিবর্তন হয় না তবে ইল্লা বিদুয়া যদি কেউ দোয়া করে আপনার তকদির পরিবর্তন হয়ে যায় ঠিক না ঠিক আপনার তকদির খারাপ আপনি গরীব দান করতে থাকেন আর মিয়া হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা কি কম ছিল আল্লাহর কাছে বারবার শুধু বলতেন ও আল্লাহ আমার সম্পদ আপনি একটু কমাইয়া দেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে বসে খানা খাইতেন একটা ভাত ফিরে গেলে নাই মেয়ে ভাতটা লইয়া খাইতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আর এই খানা খাওয়ার পরে বলতেন আলহামদুলিল্লাহ তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিজদায় পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে সম্পদ কমাইয়া দেন আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসে ওসমান তুমি বলো সম্পদ কমাইতে কিন্তু আমি আল্লাহ তো দেখতেছি তুমি তোমার সম্পদ পাওয়ার জন্য বেশি আয়োজনই করতেছো আল্লাহ কিভাবে কয় তুমি যে আলহামদুলিল্লাহ খানার পর আদায় করো আমি আল্লাহ তো খুশি হয়ে যাই সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অল্প পাইছেন আলহামদুলিল্লাহ বলেন দৈনিক 300 টাকা কামাই করেন এখান থেকে 5 টাকা মসজিদের জন্য রাইখা দেন দৈনিক আপনি যদি রেখে দেন সাতটা 35 টাকা হবে 7 দিনে 35 টাকা হবে এই 35 টাকা সাতটার পরে মসজিদে নিয়ে দিয়ে দেন আমি শুনলাম কাশিমপুরের মসজিদে নাকি কাজ হচ্ছে ঠিক না এই টাকা মসজিদে দেন এখন দেন 5 টাকা দৈনিক কাফ থেকে যদি আপনি 5 টাকা করে রাখেন 35 টাকা হয় আপনার এই 35 টাকা এই মসজিদের জন্য অনেক কিছু কথা বলেন না কেন আর আপনি বেশি বেশি দান করবেন আপনার সম্পদে বাড়িয়ে দিবেন কি আল্লাহ আর জোরে বলেন কি আল্লাহ আল্লাহ বাড়াই দিত না আর যদি থাকে নসিবে হেঁটে হেঁটে আসিবে আপনি চাওয়া লাগবে না দিতে থাকেন আসবে দিবে কে আল্লাহ আর দিবে কে আল্লাহ
কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন সবাই জবান খুলে একটু জোরে সুরে বাজাই করে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালায়ালে শুনে মহাব্বতে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার হে আমার কাশিমপুর এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল আল্লাহর ওলি ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই আমার নবী বলছেন ওয়াজ করার জন্য ইরাকে যাইতো খরচ করছে কয় লাখ দেরহাম এক লাখ নবী কইছে ফাইবা কয় লাখ আরো জোরে কয় লাখ তিন লাখ পাইব এই আশা করে সামনের দিকে যায় যাইতে যাইতে একবার ওয়াজ করছে ওয়াজ করার মাধ্যমে 10 জন মানুষ ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে হঠাৎ এলাকার মানুষ ডাক দিয়া কই ও ইয়াহিয়া আপনি কেন এই এলাকার মধ্যে আছেন আপনি তো কোনোদিন এই এলাকার মধ্যে আগমন করেন না কেন আপনি আসছেন গো উনি ডাক দিয়া কই আমি আসার কারণ হইল আমি 1 লক্ষ দেড়হাম আমার নবীর প্রেমে খরচ কইরা পালাইছি আর খরচ করার কারণে আমার দয়াল নবী আমারে বলছে আমারে নাকি মানুষ 3 লক্ষ দেড়হাম সহযোগিতা করবে একজন দাঁড়ায় কই আমি আপনারে 50,000 দেড়হাম দিব আরেকজন দাঁড়ায় কই আমি আপনারে 80,000 দিব আরেকজন দাঁড়ায় কই আমি আপনারে 1 লক্ষ দিব ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় আমি তো 1,80,000 এতজনের তাইকা ফাইতাম না আমার দয়াল নবীজি আমারে ডাক দিয়া বলছে একজনে আমারে 3 লাখ দান করব এই জন্য আমি এখানে ওয়াজ করলে কোনো হেদায়াত হইবে না আমি সামনের দিকে চলে যাই যাইতে যাইতে হাজীগঞ্জ বাজার থেকে গেছে আলীগঞ্জ বাজারে ওয়াজ শুরু করছে ওই জায়গায় 25 জন মারা গেছে আরেকজন কয় আমি 1 লাখ দিমো আরেকজন কয় আমি 50,000 আরেকজন কয় আমি 2 লাখ দিমো 3 লাখ টাকা দেওয়ার মতো কেউ রাজি হয় না এবার ইয়াহিয়া কয় এডো কামের জায়গা না এবার ওইখান থেকে গেছে কালিয়াপাড়া সমুনি যাওয়ার পরে আরেকজন দাঁড়ায় ওয়াজ করতেছে ওই জায়গায় 50 জন মারা যাওয়ার পরে যাইতেছে আরো দূরে জগৎপুর যাওয়ার পরে ওয়াজ করতেছে আরেকটু যাওয়ার পরে ওয়াজ করার পরে মরে 60 জন মরতে মরতে এত পাগল মারা যায় পুরা এলাকার মধ্যে খবর হইয়া গেছে ইয়াহিয়ারে কোনো জায়গার মধ্যে ওয়াজ করতে দেওয়া যাবে না কেন গো কেন ওয়াজ করতে দেওয়া যাবে না কই সে যে জায়গায় ওয়াজ করে মানুষ তো হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ তো মাওলার প্রেমে পাগল হইয়া মারা যায় কয় কেন মারা যায় বলো না কেন মারা যায় তুমি কেমন ধরনের ওয়াজ করো কয় আমি যখন ওয়াজ করা শুরু কইরা দে আমার ওয়াজের মধ্যে মাওলার এশকের প্রেমের আগুন জ্বলা ওঠে আমি যখন ওয়াজ করা শুরু করি আমি জাহান্নামের ভয়াবহতা আলোচনা করি করার সময় মানুষ পাগল হইয়া যায় আমি যখন বলি জাহান্নামে এত কঠিন শাস্তি প্রদান করা হইব ওই কঠিন শাস্তির কথা মনে কইলে আল্লাহর পাগলরা ইন্তেকাল করে মারা যায় এটা কোন আমার দোষ না আর আমি ওয়াজ করার অনুমতি আপনি নিষেধ করলো আমি বেশি করে ওয়াজ করিলাম কয় কেন গো কয় আপনার বাদশাহ গিরি চাইতে আমার নবীর বাদশাহ আরো বেশি বড় আমার নবী কইছে ওয়াজ করবার লাগা আমি তো আপনার কথা মানতাম না নবীর কথা মাইনাম এলাকার মানুষ ইরাকের বাদশার কাছে যাইয়া খবর দিছে বিচার দিছে যাইয়া ডাক দিয়া কয় বাদশাহ ও আমার বাদশাহ আপনি কি জানেননি হযরত ইয়াহিয়া মা যেমন আলোচনা করা শুরু করছে আলোচনা করতে করতে এলাকার মানুষে মাইরা ফালাইতাছে মানুষ তো আজকের পাগল হইয়া মারাও যায় কিন্তু ইয়াহিয়া কেন এই কাজটা করে বলো না কয় তারে বলে আমার নবী আদেশ দিছে আর আদেশ দেওয়ার কারণে এই ব্যক্তিটা এমন আলোচনা শুরু করছে এবার ইয়াহিয়ারে ডাক দিয়া কই ও ইয়াহিয়া তুমি কেন এমন ওয়াজ করতাছো উনি ডাক দিয়া কয় আমি তো এমন কোন নর্মাল ওয়াজ করি না আমি তো মানুষ মরার মতো কোনো ওয়াজ করি না আমি আমার নবী
মুস্তফার আদেশে জাহান্নামের ওয়াজ করি, নবী মুস্তফার আদেশে জান্নাতের ওয়াজ করি, দুনিয়া লোভ দুনিয়ার অহংকার ছাড়ার ওয়াজ করি। আমি এই ওয়াজ করলে কেউ যদি মইরা যায় আমার কোনো দোষ নাই। রাজা কয় কেন ওয়াজ করো, কয় আমার নবী কইছে, কয় আমার নবী তোমারে কি কইছে, কয় আমি 100,000 দেরহাম জরিমানা লাগাইছি, আমি ওই 100,000 দেরহাম পরিশোধ করার জন্য। যখন আল্লাহর দরবারে কান্না করলাম, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী বলছে একজন মানুষ আছে আমার 300,000 দেরহাম দিব। বাদশা জিজ্ঞাসা করে কে সে, তার পরিচয় কি, কয় আমার নবী আমার এইটা কইছে না। আচ্ছা বলেন একজনে 3,00,000 দান করব, কেউ কইছে, নাম কয়ন সারা লেখে 3,00,000 কইয়া বাইগা গেছে, 3,00,000 টি আমনে পাওনের আশঙ্কা আছে নি, পাওনের আশঙ্কা আছে নি। যদি সেক্রেটারি কই লেখছি রাম মনে নাই নাম কিতা পাইবেন নি টাকা, আমার নবী কইয়া দিছে 3,00,000 দিব, নাম কইছে না। বাদশা কয় আসলে দুইটা পাগল, তারে তীরের মধ্যে ঝুলানোর চিন্তা কর, তারে মারতে হবে, তারে ভালোভাবে রাখা যাবে না। এবার বাদশা তারে মারার জন্য যখন একটা শুলের মধ্যে চড়াইতে নিছে, ওই শুলের মধ্যে ছড়ানোর সময় বাদশার মাইয়া মাদ্রাসাতে পড়ালেখা করতো, মাদ্রাসা থেকে যখন গোড়ার পিঠে কইরা ওই ফাঁসির মঞ্চর সামনে দিয়া যায়, বাদশার মাইয়া চেহারাটার দিকে তাকিয়া দেখতাছে, এত সুন্দর একটা নুরানি চেহারাওয়ালা ছেলে কিভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াইলো, আমার বুঝে আসে না। বাসার মাইয়া তার দিয়ে তাকে দেখে, এইটা তো আর কেহ না, গতকালকে রাত্রবেলা আমি যখন নবী নবী কইয়া কানলাম, আমার নবী যে আমার ঘরে আইসা আমার বলছে 3,00,000 টাকা দান করতে, আরে নবীর পিছনে যেই লোকটা ছিল এডাই তো ওই পাগলটা। মাইয়াটা গোড়ার তাইকায় একটা লাভ দিয়া যায়া ডাক দিয়া বলে, আব্বু গো বাবা যান, কোন ছেলেটারে আপনি লটকাইলেন, তার দোষটা কি কয়, সে এমন আলোচনা করে তার ওয়াজের কারণে মানুষ মারা যায়। আব্বা গো এই লোকটা কোনো সাধারণ লোক না, এই লোকটা তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম একজন লোক গো। আব্বা ওই ছেলে হযরতে ইয়াহিয়ার মন্ডা বড় খুশি হইয়া গেছে, ওই ছেলে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো যার কেউ নাই তার পিছনে তুমি আল্লাহ আছো, আর আল্লাহ তুমি যে তার পিছনে আছো এটার কোনো সন্দেহ নাই। ওই ইয়াহিয়া কান্না করতে করতে বেহুশ হইয়া গেছে, মাইয়া ডাক দিয়া কয়, আব্বা তারে আপনি ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাইয়েন না, আগে আমার কথা শোনেন। রাজার মাইয়া কথা বলছে, রাজার কাছে মায়া লাইগা গেছে, বাসায় একটা ডাক দিয়া কয়, মা কেন নামাইতাম, কয় না বাবা আপনি তাড়াতাড়ি তার নামান। বাসার মনে বড় মায়া, বাসা যায় ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তারে নামাইয়া দি। মাইয়া বাসার কদমে পইরা ডাক দিয়া কয়, ও আমার আব্বা যান, এই লোকটার চেহারাটা দেখেন কত সুন্দর, আমার নবী বলছে তারে 3,00,000 দেরহাম আমি দান করতাম, আমি তারে 3,00,000 দেরহাম দান করার জন্য প্রস্তুত, কেন তুমি প্রস্তুত হইয়া রইছ, কই এই লোকটার চেহারাটা যখন আমি আমার নবীর দিদারের সময় পাইছি, আমার নবীর দিদারের সময় পাইছি, আমি মনে মনে চিন্তা করলাম লোকটার চেহারা এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা, আর লোকটাই আমার নবীর খাদেম, আমি যদি এমন একটা লোকরে বিয়া করতাম পারতাম, আমার আব্বা আমার কলিজা ঠান্ডা হইত, আমি এমন একটা স্বামী পাওয়ার জন্য কান্না করতাম লাগছিলাম, আর আমার নবী স্বপ্নে আইসা লোকটার দেখা আমার দিয়া দিছে। আমার নবী কইছে তারে 3,00,000 দেরহাম সহযোগিতা করার জন্য, আমি আমার নবীর কথা শুনছি, আমার নবী কইছে সে আমার দরজার ভিতরে আইব, আব্বা আমার দরজা আইছে, আমি চিন্তা করছি না নবীর একটা পাগল রে এত কষ্ট করে আমার সামনে দাঁড় করাইব, ও আব্বা যান আপনি তারে ফাঁসি দিয়েন না, তারে ফাঁসি দিয়েন না। আব্বা কয় তোরে ফাঁসি দিতাম না কি করতাম বলস না, তারে যদি ফাঁসি না দে এলাকার মানুষ আমার প্রতি খেপা, কয় না না আব্বা এমন একটা সুন্দর পোলা, এমন একটা ফরেজগার পোলা, ও কাশিমপুরের যুবক তুই মনে করস তোর
চুলের স্টাইল রাতা কাইটিনার রং করলে কালার করলে তোর পিছনে মাইয়া পাগল হইব আল্লাহর কসম চুলের স্টাইল করা ফুলারারে তো বালা কোন মাইয়া পছন্দ করবে না কোরআন সুন্নার পাগল কোন মাইয়া পছন্দ করবে না কাশিমপুরের যুবক ওই মাইয়া পছন্দ করুক আর না করুক একটা কথা তোরার কাছে বইলা দিয়া যায় তুই এমন খারাপিয়তের মাধ্যমে যেই মাইয়ার বিয়া করবি ফেম কইরা আমি জানি ফরেজগার কোন মাইয়া তোরে ফেম কইরা বিয়া করতো না আর তোরে যেই মাইয়া বিয়া করব সেই মাইয়া কোনোদিন প্রেম করার পেছনে ঘুরতো না ও যুবক ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা ইনকাম করো তুমি মাইয়ার পিছনে ঘুরা লাগবে না মাইয়া তোমার ঘরের সামনে আইসা দাঁড়াইয়া থাকবো বেড়া আরে বেড়া কিসের বাহাদুরি করো শামিম দাদার দিকে তাকাস না বড় আলেমের কথাই বা বাদ দিলাম আমি ছোট গুণাগার হইতাম পারি রে বাবা আমার গুণা বেশি থাকতে পারে কিন্তু দুনিয়ার জমিনে যত রঙের চলাফেরা করি না কেন প্রাইভেট কারে চড়ি না কেন পাঁচটা মাদ্রাসা কুমিল্লা শহরে আছে থাক কোনো অসুবিধা নাই বড় মসজিদে ইমামতি থাক কোনো অসুবিধা নাই শুধু শামিম দাজার এই মুখের দুই একটা কথা শুই না কত লন্ডন প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমেরিকার প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমি চিন্তা করছি লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসীর মাইয়া বিয়া করতাম না যেই মাইয়াটা বিয়া কইরা ওইটা হইব আল্লাহ বলাই একটা মাইয়া জোরে কন ঠিক কিনা আরে কেন রে যুব কেন আল্লাহওয়ালা মাইয়া বিয়া করবি তুই যখন মারা যাইবি তোর মা বাবার খেদমত করার লাগিয়া অন্য কোন মাইয়া যেই মাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে রে ওই মাইয়া তোর মা বাবার খেদমত করবে না তুই বুড়া হইলে তোর খেদমত করব না আর যেই মাইয়া আল্লাহ আল্লাহ রাসুলের পাগল হইয়া ঘুরে গো ওই মাইয়া কোনোদিন তোর মা বাবার মনের মধ্যে আঘাত দিত না দল আল্লাহর ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই আমার নবী বলছেন ওয়াজ করার জন্য ইরাকে যাইতো খরচ করছে কয় লাখ দেড় হাম নবী কইছে ফাইবা কয় লাখ আরো জোরে কয় লাখ 3 লাখ পাইব এই আশা করে সামনের দিকে যায় যাইতে যাইতে একবার ওয়াজ করছে ওয়াজ করার মাধ্যমে 10 জন মানুষ ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে হঠাৎ এলাকার মানুষ ডাক দিয়া কই ইয়াহিয়া আপনি কেন এই এলাকার মধ্যে আছেন আপনি তো কোনোদিন এই এলাকার মধ্যে আগমন করেন না কেন আপনি আসছেন গো উনি ডাক দিয়া কই আমি আসার কারণ হইল আমি 1 লক্ষ দেড় হাম আমার নবীর প্রেমে খরচ কইরা পালাইছি আর খরচ করার কারণে আমার দয়াল নবী আমারে বলছে আমারে নাকি মানুষ 3 লক্ষ দেড় হাম সহযোগিতা করবে একজন দ্বারা কই আমি আপনারে 50 হাজার দেড় হাম দিব আরেকজন দ্বারা কই আমি আপনারে 80 হাজার দিব আরেকজন দ্বারা কই আমি আপনারে 1 লক্ষ দিব ইয়াহিয়া একটা ডাক দিয়া কয় আমি তো 1 লক্ষ 80 হাজার এতজনের তাইকা ফাইতাম না আমার দয়াল নবীজি আমারে ডাক দিয়া বলছে একজনে আমারে 3 লাখ দান করব এই জন্য আমি এখানে ওয়াজ করলে কোনো হেদায়াত হইবে না আমি সামনের দিকে চলে যাই যাইতে যাইতে হাজীগঞ্জ বাজার থেকে গেছে আলীগঞ্জ বাজারে আলীগঞ্জ বাজারে ওয়াজ শুরু করছে ওই জায়গায় 25 জন মারা গেছে আরেকজন কয় আমি 1 লাখ দিমো আরেকজন কয় আমি 50 হাজার আরেকজন কয় আমি 2 লাখ দিমো 3 লাখ টাকা দেওয়ার মতো কেউ রাজি হয় না এবার ইয়াহিয়া কয় এডো কামের জায়গা না এবার ওইখান থেকে গেছে কালিয়াপাড়া সমুনি কালিয়াপাড়া সমুনি যাওয়ার পরে আরেকজন দাঁড়ায় ওয়াজ করতেছে ওই জায়গায় 50 জন মারা যাওয়ার পরে যাইতেছে আরো দূরে জগৎপুর যাওয়ার পরে ওয়াজ করতেছে আরেক তু যাওয়ার পরে ওয়াজ করার পরে মরে 60 জন মরতে মরতে এত পাগল মারা যায় পুরা এলাকার মধ্যে খবর হইয়া গেছে ইয়াহিয়ারে কোনো জায়গার মধ্যে ওয়াজ করতে দেওয়া যাবে না কেন গো কেন ওয়াজ করতে দেওয়া যাবে না কই সে যে জায়গায় ওয়াজ করে মানুষ তো হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ তো মাওলার প্রেমে পাগল হইয়া মারা যায় কয় কেন মারা যায় বলো না কেন মারা যায় তুমি কেমন ধরনের ওয়াজ করো কয় আমি যখন ওয়াজ করা শুরু কইরা দে আমার ওয়াজের মধ্যে মাওলার এশকের প্রেমের আগুন জ্বলা ওঠে আমি যখন ওয়াজ করা শুরু করি আমি জাহান্নামের ভয়াবহতা আলোচনা করি করার সময় মানুষ পাগল হইয়া যায় আমি যখন বলি জাহান্নামে এত কঠিন শাস্তি প্রদান করা হইব ওই কঠিন শাস্তির কথা মনে কইলে আল্লাহর পাগলরা ইন্তেকাল কইরা মারা যায় এটা কোন আমার দোষ না
আর আমি ওয়াজ করার অনুমতি আপনি নিষেধ করলো আমি বেশি করে ওয়াজ কইরাম কয় কেন গো কয় আপনার বাসা গির চাইতে আমার নবীর বাসাই আরো বেশি বড় আমার নবী কইছে ওয়াজ করবার লাগা আমি তো আপনার কথা মানতাম না নবীর কথা মাইন্নাম এলাকার মানুষ ইরাকের বাসার কাছে যায় খবর দিছে বিচার দিছে যায়া ডাক দিয়া কয় বাসা ও আমার বাসা আপনি কি জানেননি হযরত ইয়াহিয়া মা যেমন আলোচনা করা শুরু করছে আলোচনা করতে করতে এলাকার মানুষে মাইরা ফালাইতাছে মানুষ তো আজকের পাগল হইয়া মারাও যায় কিন্তু ইয়াহিয়া কেন এই কাজটা করে বলো না কয় তারে বলে আমার নবী আদেশ দিছে আর আদেশ দেওয়ার কারণে এই ব্যক্তিটা এমন আলোচনা শুরু করছে এবার ইয়াহিয়ারে ডাক দিয়া কই ও ইয়াহিয়া তুমি কেন এমন ওয়াজ করতাছো উনি ডাক দিয়া কয় আমি তো এমন কোন নরমাল ওয়াজ করি না আমি তো মানুষ মরার মতো কোনো ওয়াজ করি না আমি আমার নবী মুস্তফার আদেশে জাহান্নামের ওয়াজ করি নবী মুস্তফার আদেশে জান্নাতের ওয়াজ করি দুনিয়া লোভ দুনিয়ার অহংকার ছাড়ার ওয়াজ করি আমি এই ওয়াজ করলে কেউ যদি মইরা যায় আমার কোনো দোষ নাই রাজা কয় কেন ওয়াজ করো কয় আমার নবী কইছে কয় আমার নবী তোমারে কি কইছে কয় আমি 1 লক্ষ দেরহাম জরিমানা লাগাইছি আমি ওই 1 লক্ষ দেরহাম পরিশোধ করার জন্য যখন আল্লাহর দরবারে কান্না করলাম আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয় আমার নবী বলছে একজন মানুষ আছে আমার 3 লক্ষ দেরহাম দিব বাদশা জিজ্ঞাসা করে কে সে তার পরিচয় কি কয় আমার নবী আমার এইটা কইছে না আচ্ছা বলেন একজনে 3 লাখ দান করব কেউ কইছে নাম কইন সারা লেখে 3 লাখ কইয়া বাইগা গেছে 3 লাখ টি আপনি পাওনের আশঙ্কা আছে নি পাওনের আশঙ্কা আছে নি যদি সেক্রেটারি কই লেখছি রাম মনে নাই নাম কিতা পাইবেন নি টাকা আমার নবী কইয়া দিছে 3 লাখ দিব নাম কইছে না বাদশা কয় আসলে দুইটা পাগল তারে তীরের মধ্যে ঝুলানোর চিন্তা কর তারে মারতে হবে তারে ভালোভাবে রাখা যাবে না এবার বাদশা তারে মারার জন্য যখন একটা শুলের মধ্যে চড়াইতে নিছে ওই শুলের মধ্যে ছড়ানোর সময় বাদশার মাইয়া মাদ্রাসাতে পড়ালেখা করতো মাদ্রাসা থেকে যখন গোড়ার ফিটে কইরা ওই ফাঁসির মঞ্চর সামনে দিয়া যায় বাদশার মাইয়া চেহারাটার দিকে তাকিয়া দেখতাছে এত সুন্দর একটা নুরানি চেহারাওয়ালা ছেলে কিভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াইলো আমার বুঝে আসে না বাসার মাইয়া তার দিয়ে তাকে দেখে এইটা তো আর কেহ না গতকালকে রাত্রবেলা আমি যখন নবী নবী কইয়া কানলাম আমার নবী যে আমার ঘরে আইসা আমার বলছে 3 লাখ টাকা দান করতে আরে নবীর পিছনে যেই লোকটা ছিল এডাই তো ওই পাগলটা মাইয়াটা গোড়ার থেকে একটা লাভ দিয়া যায়া ডাক দিয়া বলে আব্বু গো বাবা যান কোন ছেলেটারে আপনি লটকাইলেন তার দোষটা কি কয় সে এমন আলোচনা করে তার ওয়াজের কারণে মানুষ মারা যায় আব্বা গো এই লোকটা কোনো সাধারণ লোক না এই লোকটা তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম একজন লোক গো আব্বা ওই ছেলে হযরতে ইয়াহিয়ার মনটা বড় খুশি হইয়া গেছে ওই ছেলে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো যার কেউ নাই তার পিছনে তুমি আল্লাহ আছো আর আল্লাহ তুমি যে তার পিছনে আছো এটার কোনো সন্দেহ নাই ওই ইয়াহিয়া কান্না করতে করতে বেহুশ হইয়া গেছে মাইয়া ডাক দিয়া কয় হাবা তারে আপনি ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাইয়েন না আগে আমার কথা শোনেন রাজার মাইয়া কথা বলছে রাজার কাছে মায়া লাইগা গেছে বাদশা একটা ডাক দিয়া কই মা কেন নামাইতাম কই না বাবা আপনি তাড়াতাড়ি তার নামান বাদশার মনে বড় মায়া বাদশা যায় ডাক দিয়া কই তাড়াতাড়ি তারে নামাইয়া দি মাইয়া বাদশার কদমে পড়া ডাক দিয়া কই ও আমার আব্বা যান এই লোকটার চেহারাটা দেখেন কত সুন্দর আমার নবী বলছে তারে 3 লাখ দেরহাম আমি দান করতাম আমি তারে 3 লাখ দেরহাম দান করার জন্য প্রস্তুত কেন তুমি প্রস্তুত হইয়া রইছ কই এই লোকটার চেহারাটা যখন আমি আমার নবীর দিদারের সময় পাইছি আমার নবীর দিদারের সময় পাইছি আমি মনে মনে চিন্তা করলাম লোকটার চেহারা এত সুন্দর এত সুন্দর নুরানি চেহারা
আর লোকটাই আমার নবীর খাদেম আমি যদি এমন একটা লোকরে বিয়া করতাম পারতাম আমার আব্বা আমার কলিজা ঠান্ডা হইত আমি এমন একটা স্বামী পাওয়ার জন্য কান্না করতাম লাগছিলাম আর আমার নবী স্বপ্নে আইসা লোকটার দেখা আমার দিয়া দিছে আমার নবী কইছে তারে 3 লক্ষ দেড় হাম সহযোগিতা করার জন্য আমি আমার নবীর কথা শুনছি আমার নবী কইছে সে আমার দরজার ভিতরে আইব আব্বা আমার দরজা আইছে আমি চিন্তা করছি না নবীর একটা পাগল রে এত কষ্ট করে আমার সামনে দাঁড় করাইব ও আব্বা জান আপনি তারে ফাঁসি দিয়েন না তারে ফাঁসি দিয়েন না আব্বা কয় তোরে ফাঁসি দিতাম না কি করতাম বলস না তারে যদি ফাঁসি না দে এলাকার মানুষ আমার প্রতি খেপা কয় না না আব্বা এমন একটা সুন্দর পোলা এমন একটা ফরেজগার পোলা ও কাশিমপুরের যুবক তুই মনে করস তোর চুলের স্টাইল রাতা কাইটিনার রং করলে কালার করলে তোর পিছনে মাইয়া পাগল হইব আল্লাহর কসম চুলের স্টাইল করা ফোলার আরে তো বালা কোনো মাইয়া পছন্দ করবে না কোরআন সুন্নার পাগল কোনো মাইয়া পছন্দ করবে না কাশিমপুরের যুবক ওই মাইয়া পছন্দ করুক আর না করুক একটা কথা তোরার কাছে বইলা দিয়া যায় তুই এমন খারাপিয়তের মাধ্যমে যেই মাইয়ারে বিয়া করবি ফেম কইরা আমি জানি ফরেজগার কোনো মাইয়া তোরে ফেম কইরা বিয়া করতো না আর তোরে যেই মাইয়া বিয়া করব সেই মাইয়া কোনো দিন প্রেম করার পেছনে ঘুরত না ও যুবক ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা ইনকাম করো তুমি মাইয়ার পিছনে ঘুরা লাগবে না মাইয়া তোমার ঘরের সামনে আইসা দাঁড়াইয়া থাকবো বেড়া আরে বেড়া কিসের বাহাদুরি করো শামিম দাদার দিকে তাকাস না বড় আলেমের কথাই বা বাদ দিলাম আমি ছোট গুণাগার হইতাম পারি রে বাবা আমার গুণা বেশি থাকতে পারে কিন্তু দুনিয়ার জমিনে যত রঙের চলাফেরা করি না কেন প্রাইভেট কারে চড়ি না কেন 5টা মাদ্রাসা কুমিল্লা শহরে আছে থাক কোনো অসুবিধা নাই বড় মসজিদে ইমামতি থাক কোনো অসুবিধা নাই শুধু শামিম দাজার এই মুখের দুই একটা কথা শুই না কত লন্ডন প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমেরিকার প্রবাসী মাইয়া বিয়া দিত কল দেয় আমি চিন্তা করছি লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসীর মাইয়া বিয়া করতাম না যেই মাইয়াটা বিয়া কইরা ওইটা হইব আল্লাহ ওয়ালাই একটা মাইয়া জোরে কোন ঠিক কিনা আরে কেন রে যুব কেন আল্লাহওয়ালা মাইয়া বিয়া করবি তুই যখন মারা যাইবি তোর মা বাবার খেদমত করার লাগিয়া অন্য কোন মাইয়া যেই মাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে রে ওই মাইয়া তোর মা বাবার খেদমত করবে না তুই বুড়া হইলে তোর খেদমত করব না আর যেই মাইয়া আল্লাহ আল্লাহ রাসুলের পাগল হইয়া ঘুরে গো ওই মাইয়া কোনোদিন তোর মা বাবার মনের মধ্যে আঘাত দিত না আমি কে চাই আমার মায়ের মতো আপন কে গো দেখি না মায়ের মতো না বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপন কে গো দেখি না মায়ের আরো জোরে বলে মায়ের মতো না সন্তান যদি যায় বিদেশে মায়ের বুক কান ফাটে দুঃখে গো আমি জানি না এই কাশিমপুরের কত ফুলাবান বিদেশে বিদেশ থেকে মা ফিলে টাকা পাঠাইছে ওই ফুলাফান গুলার মা বাবার মনটা দয়াইয়া খুশি হইয়া গেছে আরে ও মা ও সন্তানের বাবারা তোমার সন্তান বিদেশে তোমার নাতিপতিরা বিদেশে দোয়া করবা আল্লাহর কসম তোমার দোয়ার কারণে তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকবো বিদেশিরা এত কষ্ট করে বিদেশে যাইয়া খানার ঠিক থাকে না খানার সময়ে ঠিক থাকে না তোমরা তো গরুর গোস্ত মুরগির গোস্ত ফুলার কামাইয়ের টাকা দিয়া খাও কিন্তু ফুলা গরুর গোস্ত মুরগির গোস্ত পায় না শাকসবজি ডাল দিয়া খায় পরিবার এলাকার মধ্যে বালা থাকবো এই জন্য মার মন্ডার মধ্যে শান্তি লাগে না আম্মুজি আপনার সন্তান বিদেশে আপনার স্বামী বিদেশে স্বামীর কাছে কোনো কিছু চাইতে বড় চিন্তা করে চাইয়েন স্বামীটা নিজে না খেয়ে টাকা পাঠায় ওই স্বামীর টাকা পয়সা খরচ করতে চিন্তা করে কইরেন হো আমার কাশিমপুরের যুবকের দল তোরা আর বাবা যদি বিদেশে থাকে বাবার কাছে মোবাইল
বাসাইতে দেরি করস না কিন্তু তুই কি জানস নি তোর বাবা কত কষ্ট কইরা মোবাইল গুলাতে তোরে পাড়ায় নিজের রক্তরে ফানি কইরা তোর লাগা পাড়ায় ওই বাবা এত কষ্ট করে যদি তোমরা সন্তানের এত কষ্ট দেখতা কোনদিন বলতা না টাকা পাড়াও বলতা বাবা তুমি ঘরে আইসা বইসা থাকো আর যেই সন্তানের যেই সন্তান বিদেশে ওই সন্তানদের মার মনের মধ্যে শান্তি নাই এই জন্য আশেক ডাক দিয়া কয় পুত্র যদি যায় বিদেশে হে মায়ের বুক কান ফাটে দুঃখে গো ও সেই মায়ের মতো দোয়া তোমায় আর তোকে হ করে না মায়ের মতো না বলেন আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপনকে হ দেখি না মায়ের মতো না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার হে আমার আজকে কাশিমপুরের বন্ধুরা ও যুবকের দল তাইলে বিয়া করবা তো বিয়া করবা এমন একটা মাইয়া বিয়া করবা যেই মাইয়া সকালবেলা গুন 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 করে কোরআন তেলাওয়াত করব যেই মাইয়া তোমার মা বাবার খেদমত করতে পারবো যেই মাইয়া কোরআন শিখতে পারে পড়তে পারে যদি এমন এই কাশিমপুরের যুবকেরা নিয়ত করে বিয়া করতে যায় মাইয়া কোরআন শরীফ পড়তে পারে কিনা যাচাই করে মাইয়া মা বাবার খেদমত করতে পারে কিনা যাচাই করে মাইয়া দুনিয়াতে ভালোভাবে ইসলামী মোতাবেক চলতে পারে কিনা চিন্তা করে তাইলে কোনো এলাকার মধ্যে মাইয়ারে কোরআন শিক্ষা দন সারা রাখতো না আর কোন মাইয়া বিয়া বহনের ডরে কোরআন তেলাওয়াত আগে তাড়াতাড়ি করে শিখবো কথা বলেন না বাবা ঠিক কিনা বাবারা বন্ধুরা আমার বাসার মাইয়ার কথা মনে আছে বাসার মাইয়া ওই আব্বার ডাক দিয়া কয় আব্বু গো ও আমার আব্বুজি আপনার কাছে আমি জানতে চাই মনোযোগ দিয়া শুনবার বাসার মাইয়া ডাক দিয়া কয় বাবা গো আপনার কাছে জানতে চাই আপনি কি তারা আপনি সাইরা দিবেন নি কয় সারলে তো সে আবার পাগলামি করব কয় আমি তার 3 লক্ষ দেড় হাম দান কইরাম 3 লক্ষ দেড় হাম দান করার সঙ্গে সঙ্গে গো ওই ছেলেটা পাইছে কিন্তু ছেলেটা তো এখনো বেউস হইয়া পড়া রইছে বাসা তাড়াতাড়ি নামাইয়া মুখের উপরে ফানি দিয়া দিছে ফানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসাটার সামনে থাইকা যখন হযরতে ইয়াহিয়া দাঁড়াইয়া গেছে গো দাঁড়াইয়া ডাক দিয়া কয় আপনি আমারে আর কষ্ট দিয়েন না কান্দাইয়েন না কেন কান্দাইয়েন না কয় আমার নবী আমারে কইছে আমার 3 লক্ষ টাকা দেওয়ার মতো লোক পাইয়া গেছে কে সে আমারে বলো না কয় আপনার লগে দাঁড়াইয়া রইছে আপনার সুন্দরী রমণী যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে না 5 ওয়াক্ত নামাজ পড়ে আওয়াবিন পড়ে এশরাক পড়ে চাস্তের নামাজ পড়ে এই মাইয়ারে আমি বিয়া করতাম আমার নবী কইয়া দিছে বাদশা কয় পাগলা কয় কি আমার মাইয়ারে বলি বিয়া করব মাইয়া কয় 3 লাখ টাকা তোমারে দিমু 3 লাখ টাকা লইয়া যাইবা আর সঙ্গে তুমি আমারে লইয়া যাইবা কয় বাদশা ডাক দিয়া কয় আম্মু গো আপনি বুঝি আমারে ফালাইয়া চইলা যাইবেন কয় মা গো মা ও আমার মা গো তুই আমারে ফালাইয়া যাইস না কয় আব্বা যদি আপনি মরণের পরে আমি মাইয়ার সঙ্গে জান্নাতে থাকতে চান আপনি আমার সাইরা দেন আব্বা কয় কেমনে এটার গ্যারান্টি দিলা কয় গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না এই মাওলা এই গ্যারান্টিটা কোনো সাধারণ কিছু না একটা কথা মনে রাখবা যদি আপনি আমার এই আল্লাহর ওলির সঙ্গে বিয়া দেন এই আল্লাহর ওলি তো একজন জান্নাতি এই আল্লাহর ওলি জান্নাতে গেলে আমি যদি ওলির বউ হই আমিও তো জাহান্নামে যাইতাম না আমিও তো তার লগে জান্নাতে যামু আর আব্বাই আমি আপনার মাইয়া হইয়া জান্নাতে গেলে একা একা থাকতাম না আমার বংশ বনিয়া যারা আছে তারা আরে লইয়া জান্নাতে যামু তাহলে আপনারা জোরে বলেন এমন মাইয়ার দরকার আছে না নাই সংসারিক আমলওয়ালা ছেলের দরকার আছে না নাই
মাইয়া বিয়া দিতে চিন্তা কইরা দিবেন মাইয়া বিয়া দিতে চিন্তা কইরা দিবেন আর ফুলা ফাইন বিয়া করতে দেবা চিন্তা কইরা যাইও আমি একটা কথা তোমাদের কাছে আবদার করে বলে দিয়ে যাই আপনাদের কাছে আবদার করে বলে দিয়ে যাই একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার ছেলেটারে একটা ভালো করে বিয়া করান আপনি বুড়া হইলে আপনার ছেলের বউ আপনারে বুড়া কালে যত্ন করব ছেলে মেয়ে করা লাগবে না পুতের বউ আপনার যত্ন করব আর যদি ফুলারে বিয়া করানোর সময় 3 লাখ টাকা লইয়া ফুলারে বেচালাম আল্লাহর কসম ফুলার বউয়ের থেকে খেদমত আপনি আশা করতে পারেন না আপনি যৌতুক লিয়ে ছেলে বিয়া করান করায় না দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে হেনি ভাই শেষ ওরে কি দিয়ে নি বাইরে জালা কি দিয়ে নি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে হেনি ভাই রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে আপনি ছেলে বিয়া করাবেন যৌতুক লইয়া আমার এই ছেলের বোর্ড থেকে আপনি আবার বুড়া কালে গুমুত সাফ করেন আর আশো করে ফিসা দিয়ে ফিটে না দেয় আপনার কোমালের ভাই কথা কয় না কা তুই ঠিক কস কীর্তি খোদার কাড়া ঠিক কস তুই তো 3 লাখ বিয়া লয়ে যৌতুক লবি আর এটা দিয়ে মোটর সাইকেল কিনে ফালাইবি ঠিক নো আপনারা বলেন আপনার কি যৌতুক যুক্ত সমাজ সামনে যৌতুক মুক্ত যৌতুক মুক্ত হলে হুন্ডা চালাবি কিতে দিয়া লাগতো না আমার জীবন না খানি বাপ কালকে আইলাম না রে রান্ধনি মুরা আর কে লাভ নাই আগামীকালকে জুমার নামাজ সরাইয়া রওনা দিতে আবার সিলেট শ্রীমঙ্গল মাফি এনে কইরা রাত্রে 12টার দিকে তো আলমগীর যুক্তিবাদীর নাম শুনছেন না তার বাড়িতে আমার বল কইলাম না ভানি বাত হয়ে গেছে জীবন একবার ঘুরে আর কুলায় না তাইলে আমরা কি যৌতুক যুক্ত সমাজ চাই না যৌতুক মুক্ত মুক্ত যৌতুক দিয়া মাইয়া বিয়া করে আনেন নাকি মাইয়া বিয়া দেন আসলে বিয়া দেন নামের ফুত্রারে তার কাছে বেচছিলাম কথা কয় না কা আর তোমরা যারা যৌতুক লয়ে বিয়া করবা তোমরা একটা কথা মনে রাখো যৌতুক জন লইবা লনের পরে ও বেডি কইব কিতারে ভালো আসিস নি এ বেটা তোরে কইছি না তুই আমার বাপের বাইতে আমার লইয়া যা তুই করে কইব এই বউয়ে বেঞ্চুমেন নালে হানি দিলে দিব তুতার উপরে কথা কয় না কেন আপনারা বলেন আপনারা কি যৌতুক চান যৌতুক চান যারা যারা লইছেন বউ যদি লম্বা লম্বা কথা কয় যৌতুক কি একটা অনফিরত দিয়ালান এরপর গুমুর করে একটা খিস্তান করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে নবীর পাগলের দাম আছে না নাই নবীর কথার দাম আছে না নাই নবীর আশেকের দাম আছে না নাই এই জন্য নবীর আশেকদের কাছে একটাই দাবি যা কিছু করব নেককার মাইয়া বিয়া করামু মাইয়া বিয়া দিলে নেককার ফুলার কাছে বিয়া দিমু ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন